সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওটিতে থাকছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের সাথে এবছর থাকা এবং না থাকার সম্ভাবনাটা খুব একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো চলো দেখে নেওয়া যাক আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে কি গুচ্ছের সাথে থাকবে না কি আলাদা হয়ে যাবে সে বিষয়ে একটু বিস্তারিত তথ্য দেখে আসি চলতি বছরের গুচ্ছভুক্ত বিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে মত দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছ ভর্তি পরীক্ষার যে নানান ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীর সংকটের বিষয়গুলো আমল নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় পরীক্ষা আয়োজনের পক্ষে মত বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের দোসরা মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর যে সভা হয়েছিল সেই সভা সভায় শিক্ষকরা তাদের মতামত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মান বজায় রাখার জন্য গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন তারা গুচ্ছ ভর্তি পরীক্ষার যে পদ্ধতি সে থেকে বের হয়ে এলে আগের মতো নিজস্ব ভর্তি ব্যবস্থাপনায় ফিরবে বিশ্ববিদ্যালয়টি সভায় অংশ নেওয়া একাধিক শিক্ষক জানিয়েছেন আয়োজক কমিটির শুরুতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা যাতায়াত সুবিধা থাকা খাওয়ার সুবিধাসহ বিভিন্ন ধরনের যে সার্বিক ভোগান্তি হ্রাস করার যে গুচ্চ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল তবে বিভাগ পরিবর্তন ইউনিট শুরুতেই বাদ দেওয়া পরীক্ষার ফি আচমকায় বাড়িয়ে ফেলা এবং সর্বশেষ মানবিক ও বাণিজ্য অনুষদের পরীক্ষার ফলাফলে তীব্র অসঙ্গতিতে গুচ্ছ ভোগান্তির কারণ হয় হাজারো ভর্তিরা তবে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনা হলেও গুচ্ছের বিষয়ে সামনের একাডেমিক কাউন্সিলের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইমদাদুল হক তিনি বলেন গুচ্ছে যাওয়ার ব্যাপারে সভায় অনেক শিক্ষক পক্ষে বিপক্ষে মত দিয়েছেন সামনের যে সভা রয়েছে সে সবাই আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেব দু হাজার বিশ শিক্ষাবর্ষে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ভোগান্তি আর কিছু কমাতে দেশের প্রথমবারের মতো বিশটি বিশ্ববিদ্যালয়ের একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় এবং গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অংশ নিতে সব মিলিয়ে তিন লাখ একষট্টি হাজার চারশো ছয়জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেন এবং গুচ্ছভুক্ত বিশটি বিশ্ববিদ্যালয়ে গত বছর সাতারোই অক্টোবর বিজ্ঞান ইউনিটের এবং চব্বিশ অক্টোবর মানবিক এবং পহেলা নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা শেষে বিশ অক্টোবর বিজ্ঞান ইউনিটের ছাব্বিশ অক্টোবর মানবিক ইউনিটের এবং তেসরা নভেম্বর বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ করা হয়েছিল তো এই ছিল সর্বশেষ আপডেট তো গুচ্ছভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয় চলো জেনে নেই তো বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়াও হাজিদা মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাত মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল তো এদিকে দেখা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ বিবিএতে যে ভর্তির জন্য দশটি মেধা তালিকা দিয়েও কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না যাওয়ায় প্রথম বর্ষের সার্বিক ভর্তি কার্যক্রম সম্পন্ন এবং আনুষ্ঠানিকভাবে শিক্ষা বর্ষ শুরু করার ক্ষেত্রে বিলম্ব ঘটেছে বিশ্ববিদ্যালয়টিতে এখনও ফাঁকা রয়েছে দেড়শোরও বেশি আসন তো এ ব্যাপারে জানা যায় যে বিশ্ববিদ্যালয় থেকে বারবার মেধা তালিকা ও গণসাক্ষাৎকার আহ্বান করেও আসন পূরণ না হওয়ায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর অরুণ কুমার গোস্বামী বলেন এবার প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকা এর মধ্যে প্রধান কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো করোনাকালীন বন্ধের সময়ও শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছেন ফলে অনেক শিক্ষার্থী তাদের সময় বাঁচানোর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে গেছে বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাকারিয়া মিয়া বলেন এবারের যে শিক্ষার্থী সংকট তা খুব অনাকাঙ্ক্ষিত গুচ্ছবর্তী পরীক্ষা শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের জন্য আয়োজন করা হলেও এতে কিছু অব্যবস্থাপনাও ছিল এই ব্যবস্থাপনাটিকে আরও ভালো করা যেত এর কুফল শিক্ষার্থীদের ভোগান্তি তো শিক্ষার্থীরা অনেকেই ভোগান্তিতে পড়েছে তো এ বিষয়টি লক্ষ্য রেখে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছের সাথে না থাকে তাহলে গুচ্ছের উনিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত আসলে কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যদি গুচ্ছ থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ক্ষেত্রে তোমাদের আলাদা ধরনের প্রস্তুতি নিতে হবে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে যখন যখন তারা স্বায়ত্তশাসিতভাবে চলতো এবং আন্ডারে ছিল না তখন কিন্তু তারা নিজেদের ভর্তি পরীক্ষাগুলো নিজেরাই কমপ্লিট করতো বা নিজেদের পছন্দ অনুযায়ী নিত তো সেক্ষেত্রে তাদের একটা আলাদা সিলেবাস কিংবা আলাদা একটা সিস্টেম থাকতো তো গুচ্ছের বাইরে যদি চলে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন কিন্তু আগের মতো আবার ভর্তি পরীক্ষার আয়োজন করবে এবং সেখানে অ্যাডমিশন তোমাদের পরীক্ষা দিতে হবে তো সেক্ষেত্রে যদি কোনো তথ্য এসে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রেখো ধন্যবাদ